কাকিমা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, তার তো কিছু বলবো না, চলো আগে। তো আমরা কলপতরু যাচ্ছি, আমরা যাচ্ছি মানে দুবাইয়ের কলপতরু মেলাতে হেঁটে হেঁটে। এখনো পৌঁছায়নি, পৌঁছাচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আমি যাচ্ছি দুর্গাপুরের কল্পতরু মেলাতে, ও মেলাটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আমি রাস্তার ধারে এগুলো দেখতে পেলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। হ্যালো গাইস, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এটা কৃষি মেলা। কৃষি মেলাতে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রকমের সবজি রাখা আছে। এরকম কাপ প্লেটের প্রচুর দোকান বসেছে, আর এগুলোর সব দাম ছিল 15 টাকা করে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ সামনে জুতোর দোকান আর ব্ল্যাঙ্কেটের দোকান পরপর পাশাপাশি আছে। এই যে সামনে কানেরগুলো আছে, কানেরগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা করে। প্রচুর কালেকশন ছিল, অনেক জায়গাতে এরকম কালেকশন ছিল। সব দোকানে কানের কালেকশনগুলো জাস্ট ওয়াও। কে কে আমার মতো কানের লাভার, প্লিজ কমেন্টে জানিও। সামনে যে ব্যাগের দোকানটা আছে, সব ব্যাগের প্রাইস হচ্ছে 100 টাকা। বই মেলা যাওয়ার জন্য আলাদা করে একটা গেট করেছে। বই মেলার ভিতরে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট নিচ্ছে। আমাদের টাইম ছিল না বলে আমরা যেতে পারিনি। দেখো আমাদের মেলা দেখা কমপ্লিট, আমরা বাড়ি ফিরছি, হেঁটে হেঁটে স্টেশন যাব, ট্রেনের টাইম হয়ে গেছে। তো চলো পুরো ব্লগটা দেখতে পারো। আমরা স্টেশন চলে এসেছি, দুর্গাপুর স্টেশন, মেলা ঘোরা কমপ্লিট। তো ট্রেন আসছে, বাড়ি ফিরবো, সবাই আসবো। এখানে ব্লগ চলে এসছি, এবার বাড়ি যাব। তো দেখো সবাই আছে এখানে, তো অন্ডালটা দেখে নাও।
আর ও না 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 আর ওটা হচ্ছে কাকিমা, ওইটা হচ্ছে কাকিমা বলক, কাকিমা বলক। দেখো পুরো স্টেশনটা দেখে নাও ডাল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।